আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আয়োজনে আজকের এই চরমনায়ের অগ্রহায়ণের মাহফিলের তৃতীয় দিনের ছাত্র গণজমায়েতে উপস্থিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের শায়খ মোর্শেদ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সারা দেশ থেকে আগত জ্ঞান পিপাসু আগামীর ইসলামী বিপ্লবের ভবিষ্যৎ কাণ্ডারীগণ, সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সহযোদ্ধা বন্ধুগণ, আজকে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর হতে চলছে। স্বাধীনতার এই 50 বছরে বাংলাদেশের অনেক নেতার পরিবর্তন হয়েছে, কথা ঠিক কিনা বন্ধুগণ? অনেক ছাত্র সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে, অনেক ছাত্র সংগঠন বর্তমানে অনেক রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 1991 সালের 23 আগস্ট প্রতিষ্ঠা লাভ করেছিল। শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আমাদের 3 দশক আমাদের বয়স হতে চলছে, কথাটি কিনা বন্ধুগণ? ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শায়খ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে চরমনাই মাহফিলে আপনারা যারা শিক্ষার্থীরা এসেছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজকে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে এক পরিচিত মুখের নাম, কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে যখন ছাত্রলীগ তাদের সাংগঠনিক যে অবস্থা বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থাকে, আজকে ছাত্রলীগ পরিবেশ নষ্ট করেছে, কথা ঠিক কিনা বন্ধুগণ? এর আগে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তারাও কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ে, বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ে তাদের কার্যক্রম আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। কিন্তু আমি হলফ করে বলতে পারি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যেই গাছটা লাগিয়ে গিয়েছিলেন আমাদের শায়খ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, সেই গাছের ছায়ায় আজকে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো আজকে একটা সুন্দরতম পরিবেশ তৈরি হয়েছে, কথা ঠিক কিনা বন্ধুগণ? এ কারণে আজকে আপনারা মাহফিলে নতুন যে ভাইয়েরা এসেছেন, আমরা আপনাদের কাছে ঈশা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, এখনো যারা ছাত্র আন্দোলনে সংযুক্ত হন নাই, ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আপনারা যারা যুক্ত হন নাই, তাদেরকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেননা ঈশা ছাত্র আন্দোলনের ইতিহাস হলো শান্তির ইতিহাস, কথা ঠিক কিনা বন্ধুগণ? ঈশা ছাত্র ইতিহাস হলো সমৃদ্ধির ইতিহাস, ঈশা ছাত্র ইতিহাস হলো নবী চরিত্র বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার ইতিহাস। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বিগত 3 দশকে আমরা সারা বাংলাদেশের সকল স্তরে সকল জায়গায় আমরা আমাদের দাওয়াতকে সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাংলাদেশের যদি আগামী দিনে কখনো পট পরিবর্তন হয়,
আমরা চেষ্টা করছি বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক অচল অবস্থা চলছে, দুরবস্থা চলছে, এর উত্তরণের জন্য ঈশা ছাত্র আন্দোলনকে বৈপ্লবিক ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আজকে পৃথিবীতে খেলাপত নাই প্রায় 100 বছর হতে চলছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মনে করে আগামী দিনে এ দুনিয়ার খেলাফত পুনরুদ্ধারের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তাদের নিজেদের জীবন বাজি রেখে খেলাফত পুনরুদ্ধারের জন্য আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি মনে করি বাংলাদেশের সকল শ্রেণী পেশাজীবী মানুষের বোঝা উচিত, একটা সমাজকে যদি গড়তে হয়, একটা দেশকে যদি গড়তে হয়, তাহলে সে দেশে কারা ছাত্র সংগঠন করে সে দেশের ছাত্রদেরকে যদি সুন্দরভাবে গড়ানো যায়, তাদের মেধা তাদের নৈতিকতা যদি সমৃদ্ধ করা যায়, তাদের সাথে যদি আল্লাহর সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে একটা সুন্দর জাতি গঠন সম্ভব। কথা ঠিক কিনা বন্ধুগণ? শায়খ রহমাতুল্লাহ আলাইহি 1991 শুরু করেছিলেন, বর্তমান আমাদের আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব চরমোনায় আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি আজকের এই চরমোনাই মাহফিলে যারা আপনারা এসেছেন মুরব্বিয়া, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যদি ছাত্র আন্দোলনে আপনার ছেলেদেরকে না দেন, ছাত্র আন্দোলনের সাথে যুক্ত না করেন, তাহলে কিন্তু তারা আগামী দিনে বিপদগামী হবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের চরমোনাইয়ের অনেক লোকের ছেলেদের কাছে আমরা যখন দাওয়াত নিয়ে যাই, তখন তারা বিভিন্নভাবে আমাদেরকে ছাত্র আন্দোলনে তাদের ছেলেদেরকে দিতে চান না। আজকের এই উদ্বোধনী বক্তব্য থেকে আমি সকল মুজাহিদদেরকে বলতে চাই, সকল ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে বলতে চাই, ছাত্র আন্দোলনে যদি আপনার সন্তানদেরকে দিতে পারেন, তাহলে আপনি নিরাপদ থাকবে, দেশ নিরাপদ থাকবে, জাতি নিরাপদ থাকবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? এ কারণে আজকের এই প্রোগ্রাম থেকে, ছাত্র গণজমায়েত থেকে সকল মুজাহিদদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকল মুহিববৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ছাত্র আন্দোলনের বাহিরে যাতে আমাদের একজন আত্মীয় স্বজন শিক্ষার্থীরা না থাকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, যেই কথা বলতে চেয়েছিলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে, বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে কাজ করে, যারা আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে। আমরা চাই দুনিয়ার শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে যারা অন্যান্য ছাত্র রাজনীতি করে, তারা দেখবেন দুনিয়ার কিছু ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার কিছু লোভের কারণে, দুনিয়ার কিছু অর্থ করে ইনকাম করার কারণে তারা ছাত্র রাজনীতি করে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা মনে করি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যে রাজনীতিটা করে, আমরা গণমানুষের রাজনীতি করি। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা আল্লাহর জন্য আমাদের রাজনীতি করি, আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের রাজনীতি করি। কথা ঠিক কিনা বন্ধুগণ? তার মানে হলো দুনিয়ার ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, অন্যান্য সকল ছাত্র সংগঠন দুনিয়ার জন্য কাজ করে, আমরা কাজ করি দুইটা, দুনিয়া এবং আখেরাতে মুক্তি পাওয়ার জন্য। কথা ঠিক কিনা বন্ধুগণ? এ কারণে সকল ছাত্র সংগঠনকে আমরা বাংলাদেশের মধ্যে দেখেছি বিগত 50 বছরে, বর্তমান নীতিতে যারা দেশ পরিচালনা করেছে মানবরচিত মতাদর্শ দিয়ে, তাদের মাধ্যমে এদেশের মানুষের মুক্তি নিশ্চিত করা যায় নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে স্বাধীনতা যুদ্ধের মূল যে মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বিগত 50 বছরে এই সংবিধান আমাদেরকে এই তিনটা অধিকার দিতে পারে নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? সাম্য যদি পেতে হয়, মানবিক মর্যাদা যদি পেতে হয়, আমাদেরকে ইসলামের দিকে তথা কোরআন সুন্নার দিকে ফিরে আসার বিকল্প নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে, আজকে আমাদেরকে সকল জায়গায় আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। আমাদের যারা জনশক্তি রয়েছে, আমাদের যারা সদস্য কর্মী মুবাল্লিগ রয়েছে, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের দাওয়াতকে তৃণমূলে যদি আপনারা পৌঁছাই দিতে পারেন, সকল শিক্ষার্থীদের কাছে যদি পৌঁছাই দিতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কিনা বন্ধুগণ? সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমরা একটা ছেলের কাছে কি কি মেহনত করি, যেই ছেলের সাথে আল্লাহর সম্পর্ক নাই,
সেই ছেলের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দিতে চাই। যেই শিক্ষার্থীর সাথে দেশের সামাজিক অবস্থার সম্পর্ক নাই, সেই শিক্ষার্থীদেরকে আমরা দেশের সার্বিক অবস্থা নিয়ে তার সামনে উপস্থাপিত হচ্ছি। তার মানে হলো, আমি এক কথায় এই কথাই বুঝাতে যাচ্ছি, আজকে সমাজের মধ্যে দুই শ্রেণীর লোক দেখা যায়, যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো তাদের সাথে দেশের মানুষের খুব বেশি সম্পর্ক নাই, দেশ পরিচালনায় তাদের খুব বেশি গুরুত্ব নাই, এবং যাদের দেশ পরিচালনায় সক্ষমতা রয়েছে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক নাই। এ কারণেই সকল জায়গায় দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অত্যাচার, অবিচার চলছে। কথা ঠিক কেরা বন্ধুগণ? এ কারণেই ঈশা ছাত্র আন্দোলন মনে করে, যাদের সাথে আল্লাহ সম্পর্ক নাই তাদের সাথে আল্লাহ সম্পর্ক তৈরি করে দিতে চায়, আর দেশ পরিচালনায় যারা ভূমিকা পালন করে না তাদেরকে দেশ পরিচালনায় মনোনিবেশ করে তাই চায় ঈশা ছাত্র আন্দোলন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, আমরা মনে করি আমাদের ইলেম অর্জনের পাশাপাশি আমলের দিকটাতে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ আজকে ইলেম অনেকে অর্জিত হয়েছে, বাংলাদেশের মধ্যে অনেক স্কলার্স রয়েছে, অনেক জ্ঞানী রয়েছে, কিন্তু আমল খারাপের কারণে তারা সমাজে নেতৃত্ব দিতে পারছে না। কথা ঠিক কেরা বন্ধুগণ? এ কারণে ঈশা ছাত্র আন্দোলন একজন আল্লাহওয়ালা মানুষ তৈরির কারখানাতে পরিণত হয়েছে ইতিমধ্যে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা মনে করি আমাদের জ্ঞান অর্জন, আমাদের দাওয়াত, আমাদের আত্মশুদ্ধি, আমাদের সংগঠনের মাধ্যমে আমরা যদি আমাদের সংগঠনকে একটা মজবুত স্ট্রাকচারে পরিণত করতে পারি, তাহলে আশা করা যায় আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ ভালো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বলতে চাই, আজকে সারা বাংলাদেশে করোনা পরিস্থিতিতে যে অচল অবস্থা তৈরি হয়েছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, আমরা সাধ্য অনুযায়ী এদেশে গণমানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। এবং গণমানুষের আস্থার জায়গা ঈশা ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আজকে সারা বাংলাদেশের ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা পর্যায়ে আমরা আমাদের কার্যক্রমকে বিস্তৃত করতে সক্ষম হয়েছি। সারা বাংলাদেশের তৃণমূলকে আমরা মজবুত করতে চাই। সারা বাংলাদেশের তৃণমূল থেকে আমরা গণবিপ্লবের যে আহ্বান, এই আহ্বান পৌঁছে দিচ্ছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে কিছু সৈনিক লাগবে, কিছু মধ্যে মুজাহিদ লাগবে। এই মধ্যে মুজাহিদ তৈরির কারখানায় পরিণত হয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আমরা চাই সকল খোদাদ্রোহী মতবাদকে উৎখাত করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, আগামীর বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এ কারণে আমার বক্তব্য লম্বা করব না, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যেই ধারায়, যেই গতিতে কাজ করে যাচ্ছে, কোনো মুহিববিন, কোনো আমাদের দায়িত্বশীল যদি আমাদের সাথে ছাত্র আন্দোলনের আপনাদের যারা রয়েছে তাদেরকে যদি যুক্ত না করেন তাহলে কিন্তু ভুল করবেন। কেননা আজকে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবর্তে মদের আড্ডায় পরিণত হয়েছে। কথা ঠিক কেরা বন্ধুগণ? জেনার আড্ডায় পরিণত হয়েছে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোর দিকে আমাদের তাকানো যায় না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে কওমিয়া মাদ্রাসায় একটা গ্রুপ বের হয়েছে যারা জিহাদের নামে অপব্যাখ্যা করছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মনে করে আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করেই আমাদের সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেন নাই, আমাদের নেতৃবৃন্দ আলোচনা করবেন, আপনারা দ্রুত সময়ের মধ্যে স্টেজের সামনে চলে আসবেন। এবং সর্বোপরি কথা হলো, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে চলছে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই পথকে যারা রুদ্ধ করতে চায় অনেকে আমাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমাদেরকে ক্যাম্পাসে আমাদেরকে প্রতিহত করতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই চরমোনাইয়ের ময়দান থেকে সারা বাংলাদেশের সকলকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের মধ্যে কোনো ছাত্র সংগঠন নয়। আমাদের অবস্থান,
আমাদের দৃঢ়তা শিকড় পর্যন্ত চলে গেছে। আজকে যারা ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে চাইবেন তাদেরকেই প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমার এই উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।